সুন্দর যার সে দেখে দেশ পরিষ্কার। জনপ্রিয় সোশ্যাল সাইট ইউটিউব ঘাটতে গিয়ে আপনার চোখ আসমানে চলে যেতে পারে। ব্যাপার কি, ইউটিউবে দেখা যাচ্ছে শাকিব খান একটি হিন্দি ছবিতে অভিনয় করছেন। স্বতঃস্ফূর্তভাবেই তিনি হিন্দিতে সংলাপ ও গান করে যাচ্ছেন। ছবির নাম হ্যালো জিন্দেগি। শাকিব খান কবে অভিনয় করেছে হিন্দি ছবিতে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে একটু দেরিতেই বুঝতে পারবে দর্শক। আসলে শাকিব খানকে যে ছবিটি হিন্দিতে দেখা যাচ্ছে আদতে সেটা কোনো হিন্দি ছবিই নয়। তাহলে শাকিব খান পশ্চিমবঙ্গ সহ ভারতের বেশ কয়েকটি রাজ্যে এখন বেশ জনপ্রিয়, আর সেই জনপ্রিয়তাকে কাজে লাগিয়েই একটি বাংলা ছবিকে হিন্দিতে ডাবিং করা হয়েছে। জানা যায় 2009 সালে FI মানিক পরিচালিত সবার উপরে তুমি ছবিটি কলকাতায় আমার ভাই আমার বোন নামে মুক্তি পায়। আর এই ছবিতে সাকিবের বিপরীতে অভিনয় করে কলকাতার স্বস্তিকা। সেই ছবিকেই হিন্দিতে ডাবিং করে হ্যালো জিন্দেগি নামে ইউটিউবে মুক্তি দেওয়া হয়েছে। ছবিতে কলকাতার বেশ কয়েকজন অভিনয় শিল্পী অভিনয় করেছেন। সবচেয়ে মজার বিষয় হলো হিন্দিতে ডাবিং করা হয়েছে শাকিব খানকে শোয়েব খান হিসেবে পরিচয় করিয়ে দিয়ে।